সাদাত হোসেন মন্টো, জন্ম 1912 সালের 11ই মে, অবিভক্ত ভারতের পাঞ্জাবের সমব্রালায়। ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ও বিতর্কিত লেখক মন্টো। উর্দু ভাষায় 2 দশকের বেশি সময়ে মন্টোর 22টি গল্প সংগ্রহ, 1টি উপন্যাস, 5টি নাটক, 3টি প্রবন্ধ সংকলন, 2টি স্মৃতিকথা সংগ্রহ প্রকাশিত হয়েছে। মুম্বাইতে অনেক সিনেমার চিত্রনাট্য লিখেছেন। অনেকটা বাধ্য হয়েই ভারত ছেড়ে তাকে পাকিস্তানে চলে যেতে হয়। দেশভাগ তিনি মেনে নিতে পারেননি, সে যন্ত্রণা তার গল্পে প্রকাশ পেয়েছে। শেষ জীবন তার কেটেছে অসীম দারিদ্র ও কষ্টে। 1955 সালে 18ই জানুয়ারি লাহোরে তার মৃত্যু হয়। আজকের গল্প সাদাত হোসেন মন্টোর লেখা খুলে দাও। স্পেশাল ট্রেনটা দুপুর 2টোর সময় অমৃতসর ছেড়ে 8 ঘন্টা বাদে মুঘলপুরা পৌঁছল। রাস্তাতেই বহু লোক মরেছে, বেশ কিছু সংখ্যক লোক আহত হয়েছে, আর কিছু লোক পালিয়েছে। ক্যাম্পে সকাল 10টায় সিরাজউদ্দিন যখন চোখ খুলল, তখন দেখল উৎকণ্ঠিত নারী পুরুষ শিশু সকলে তাকে ঘিরে রয়েছে। সব বোধ বুদ্ধি হারিয়ে গিয়েছে তার। অনেকক্ষণ সে আকাশের দিকে তাকিয়ে রইল। সারা ক্যাম্পের চিৎকার চেঁচামেচি তার কানে একটুও ঢুকছিল না। কেউ দেখলে মনে করবে সে বোধ হয় গভীর চিন্তায় মগ্ন। তা নয়, আসলে সে বোধ শক্তিটাই হারিয়েছে। মনে হচ্ছে সে যেন বাস্তব জগতে নেই, যেন ভেসে বেড়াচ্ছে। শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চোখ গেল সূর্যের দিকে। সূর্যের উত্তাপ যেন তার রোম কূপে প্রবেশ করল। সে উঠে বসল। কিছু ছবি তার মনে ভেসে গেল, লুটপাট, আগুন, মানুষের দ্রুত পালানো, রাত এবং সাকিনা। সিরাজউদ্দিন উঠে দাঁড়াল। স্বাভাবিক মানুষের মতো সে তার চারপাশের মানুষজনের ভিতর সাকিনাকে খুঁজতে লাগল। পুরো 3 ঘন্টা ধরে ক্যাম্পে সাকিনার নাম ধরে ডাকতে ডাকতে তাকে খুঁজল, কিন্তু একমাত্র মেয়ের কোনো হদিশি সে পেল না। চারিদিকে বিশৃঙ্খলা। যদি কেউ তার শিশুটিকে খুঁজছে, তো অন্য কেউ কেউ খুঁজছে তার মা বউ বা মেয়েকে। ক্লান্ত অবসন্ন দেহে সিরাজউদ্দিন এক জায়গায় বসে ভাবতে চেষ্টা করল, কোথায় কখন সাকিনার সাথে তার ছাড়াছাড়ি হলো। কিন্তু শুধু মনে পড়ল তার মৃত স্ত্রীকে। নারী ভুরি সব বেরিয়ে এসেছে, তার কিছু মনে পড়ল না। সে আর সাকিনা ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাচ্ছিল। সাকিনার দোপাট্টা হঠাৎ পড়ে গেল। দোপাট্টা তুলতে যেতেই সাকিনা চিৎকার করে বলল, আব্বা ছেড়ে দাও, চলে এসো। কিন্তু সে তো ওটা তুলেছিল। এই চিন্তাটা মাথায় আসতেই তার হাত চলে গেল পকেটে রাখা দোপাট্টায়। এটা তো সাকিনারই দোপাট্টা, কিন্তু সে কোথায়? সিরাজউদ্দিন আবার ভাবতে চেষ্টা করল, তারা দুজনেই কি একই সঙ্গে স্টেশনে পৌঁছেছিল, একসঙ্গে ট্রেনে উঠেছিল? তাহলে কি ট্রেনটা যখন মাঝপথে থেমেছিল আর দাঙ্গাবাজরা ট্রেনে ঢোকার সময় সে যখন জ্ঞান হারিয়েছিল, তখন কি ওরা সাকিনাকে নিয়ে গেছে? সে ভেবে উঠতে পারছিল না। মনের মধ্যে এত প্রশ্নের উত্তরই তার কাছে ছিল না। তার এখন সহানুভূতির দরকার। চারপাশের লোকেরা তাকে তাই দেখাচ্ছিল। তার কান্না পাচ্ছিল কিন্তু কাঁদতে পারছিল না। চোখের জল তার শুকিয়ে গেছে। 6 দিন পরে সে যখন কিছুটা নিজেকে সামলে নিয়েছে, এমন সময় কিছু উৎসাহী যুবকের সাথে তার আলাপ হয়। তারা সকলেই সিরাজউদ্দিনকে সাহায্য করতে চায়। সংখ্যায় তারা ছিল 8 জন, হাতে বন্দুক। লরিতে করে তারা ঘুরছিল,
তাদের সে আশীর্বাদ করল। সাকিনার একটা বিবরণ তাদের সে দিয়েছিল, সাকিনা আমার বেশ ফর্সা, খুব সুন্দর, ওর মায়ের মতো, আমার মতো নয়। বয়স বছর 14 হবে, চুলগুলো কুচকুচে কালো, ডান গালে একটা বড় তিল আছে। ও আমার একমাত্র মেয়ে, বাবা তাকে তোমরা খুঁজে এনে দাও, আল্লাহ তোমাদের মঙ্গল করবেন। সেই উৎসাহী যুবকেরা বৃদ্ধকে আশ্বস্ত করে জানালো তার মেয়ে বেঁচে থাকলে নিশ্চয়ই তারা খুঁজে বার করবেই। তারা খুব চেষ্টা করল, ভয়ানক ঝুঁকি নিয়ে তারা অমৃতসর থেকে নারী পুরুষ শিশুদের নিয়ে এসে নিরাপদ জায়গায় পৌঁছে দিল। কিন্তু গত 10 দিন চেষ্টা করেও তারা সাকিনার খোঁজ পেল না। যাই হোক, আর একদিন যখন তারা অমৃতসরের উদ্দেশ্যে বেরিয়েছে, তখন চুরহাটের কাছে রাস্তার ধারে একটা মেয়েকে দেখতে পেল। লরির আওয়াজ পেয়ে মেয়েটা এতটা ভয় পেয়েছে যে সে দৌড়ে পালাতে লাগলো। লরি থামিয়ে ওরাও মেয়েটার পেছনে দৌড়ে তাকে ধরে ফেলল। মেয়েটি সুন্দরী, ডান গালে একটা বড় তিলও আছে। এক যুবক বলল, তোমার কোনো ভয় নেই, তোমার নাম কি সাকিনা? মেয়েটার মুখ ভয়ে কালো হয়ে গেল, কোনো কথাই সে বলতে পারল না। যখন সবাই তাকে বোঝালো যে তার ভয়ের কোনো কারণ নেই, তখন সে বলল যে তার নাম সাকিনা, বাবা হলো সিরাজউদ্দিন। সবাই তাকে আদর যত্ন করে খাওয়ালো, দুধ খেতে দিল আর লরিতে তুলে নিল। দোপাট্টা ছাড়া বুকটা ঢাকার জন্য হাত দুটো দিয়ে সে বুক আড়াল করছিল বলে ওদের একজন গায়ের কোটটা খুলে সাকিনাকে দিল। অনেক দিন কেটে গেল, সিরাজউদ্দিন সাকিনার খোঁজ পেল না। সারাদিনই সে ক্যাম্পে, অফিসে খোঁজ করল কিন্তু সাকিনার কোনো হদিশ পেল না। ছেলেগুলো যাতে মেয়েটাকে খুঁজে পায় তার জন্য রাতে সে প্রার্থনা করে। ওরা বলেছিল সাকিনা বেঁচে থাকলে ফিরিয়ে আনবে। একদিন ক্যাম্পে ছেলেগুলোর সাথে তার দেখা হয়ে গেল। ওরা লরিতে বসেছিল, সিরাজউদ্দিন দৌড়ে ওদের কাছে গেল। লরিটা তখন ছাড়বো ছাড়বো করছে, সে জিজ্ঞাসা করল, হ্যাঁ বাবা, সাকিনার খোঁজ পেলে? পেয়ে যাব পেয়ে যাব, একসাথে তারা সবাই মিলে বলে উঠল। ওরা যাতে সাকিনাকে খুঁজে পায় তার জন্য সিরাজউদ্দিন আল্লাহর কাছে আবার প্রার্থনা করল। সেদিন সন্ধ্যার সময় সিরাজউদ্দিন ক্যাম্পে বসে আছে, এমন সময় একটা চেঁচামেচি শুনতে পেল। চারজন লোক স্ট্রেচারে করে একটা মেয়েকে বয়ে আনছে। খোঁজখবর নিয়ে জানা গেল মেয়েটা রেললাইনের ধারে অজ্ঞান হয়ে পড়েছিল। সিরাজউদ্দিন ওদের পিছু পিছু চলল। ওরা মেয়েটাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে চলে গেল। কিছুক্ষণের জন্য সে হাসপাতালের বাইরে কাঠের খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল, তারপর আস্তে আস্তে ভিতরে ঢুকল। দেখল একটা নির্জন ঘরে স্ট্রেচারের ওপর মরার মতো কে একজন শুয়ে আছে। আস্তে আস্তে সে সেদিকে গেল। এমন সময় কেউ ঘরের আলোটা জ্বালল, সে দেখল সেই মরার মতো পড়ে থাকা মেয়েটার মুখের ডান গালে একটা বড় তিল। তার মুখ দিয়ে বেরিয়ে এলো, সাকিনা। যে ডাক্তার আলো জ্বেলেছিল সে জিজ্ঞাসা করল, কি ব্যাপার? আমি ওর বাবা, কোনো রকমে তার গলা থেকে কথা বেরিয়ে এলো। স্ট্রেচারে মরার মতো পড়ে থাকা মেয়েটার দিকে একবার তাকিয়ে তার নাড়ি পরীক্ষা করে সিরাজউদ্দিনকে বলল, জানলাটা খুলে দাও। সবটা যেন একটু নড়ে উঠল, প্রাণহীন হাতটা কোমরের দড়ি খুলল আর সালোয়ারটা নিচের দিকে নামাল। ও বেঁচে আছে, আমার মেয়ে বেঁচে আছে, আনন্দে সিরাজউদ্দিন চেঁচিয়ে উঠল।
ডাক্তার তখন তরতর করে ঘামছে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। নিজেদের মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এরম আরও অডিও স্টোরি শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আমাদের চ্যানেলের নাম পাপাঙ্গুলের ঘর।